আমি সাইদা ইয়াসমিন, আমি ব্র্যাক শিক্ষা কার্যক্রমের একজন শিক্ষিকা। আমার দুই মেয়ে, দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে, তারা মাঝে মধ্যে আমার বাসায় বেড়াতে আসে। আমার হাজব্যান্ড বেতারে চাকরি করতেন, উনি 2014 সালে মারা গেছেন। সেই 96 সাল থেকে আমি ব্র্যাকে স্কুল চালাই, কখনো 4 বছরের প্রাথমিক শিক্ষা কার্যক্রম, কখনো বা 2.5 বছরের ঝরে পড়া বাচ্চাদের বিজিএ। এখন যে স্কুলে নিয়েছি সেটা হলো 1 বছরের শিশু প্রি প্রাইমারি আর কি। সেইখানে আমাদের বাচ্চাদেরকে নাচ, গান, শরীরচর্চা সব কিছু আমি শিখাই, এগুলোই বাচ্চারা করে করে দেখায়। এই 22 বছরে আমার স্কুলে পাশের হার 100%। 2013 সালে জিপিএ 5 পাইছিল, আমার 33 জন বাচ্চা ছিল, 33 জনই জিপিএ 5 পাইছে। সে স্টুডেন্টরা আমার অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে আছে, ভালো ভালো জায়গা চাকরি করে, এমনকি বিদেশেও আছে। তারা মাঝে মধ্যে আসে, আমার সাথে দেখা সাক্ষাৎ করে, তখন আমার খুবই ভালো লাগে। এই স্কুলের বাচ্চারা 30 জন বাচ্চা, অভিভাবকরা বেতন দিয়ে পড়ায়, বেতন হলো 150। তারা বস্তিতে থাকে কিন্তু তারপরেও তাদের কোনো দ্বিধা নাই যে আমরা বেতন দিতে পারবো না, কারণ এই ব্র্যাকের শিক্ষা কার্যক্রমটা তাদের কাছে খুবই পছন্দনীয় আর কি। আমি কিন্তু একা মানুষ, কিন্তু তারপরেও আমার কাছে একা লাগে না, কারণ এদেরকে দিয়ে আমার শুরু হয়, এদেরকে দিয়েই শেষ। আমি যদি একদিন শুক্রবার স্কুলে না আসি, তখনও কিন্তু আমার মনটা এদের জন্যই টানে। ব্র্যাক আমাকে অনেক সম্মান দিছে, আমি ব্র্যাকের কাছে চিরকৃতজ্ঞ। আমার পরিবার ছাড়া যেমন আমি চলতে পারি না, ব্র্যাক ছাড়াও তেমনি আমি চলতে পারবো না। এ কারণে আমি যতদিন আছি ব্র্যাকের হয়ে কাজ করতে চাই।